ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফৈজুল ইসলাম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।